টাকাটি ফ্রি আছে কিনা। যদি ফ্রি না থাকে তাহলে অবশ্যই মনে করবেন যে হতে পারে আপনার ডিস্কের কোনো টাল আছে কিংবা আপনার চাকায় কোনো জ্যাম আছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের থেকে আপনি মাইলেজ অনেকটাই কম পাবেন। আপনার বাইকে টপ মাইলেজ আপনি কিভাবে বেশি পাবেন? যে সকল বাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমাদের পুরাতন কিংবা নতুন বাইকের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনারা অবশ্যই খেয়াল করেন তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম, অবশ্যই আপনারা 10 থেকে 15 কিলোমিটার মাইলেজ বেশি পাবেন। এতে করে আপনার 1 টাকাও খরচ হবে না, কে টপ মাইলেজ আপনি বাইরে নিতে পারেন। তো সেই বিষয়গুলো কি অবশ্যই জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো অনেক বাইকার আছেন, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কিংবা আমার মতো যারা মধ্যবিত্ত বাইকার আছেন, তো তাদের কিন্তু আমরা অনেকেই চাই যে আমাদের বাইকটি টপ মাইলেজ দিক, এতে নতুন বাইক হোক কিংবা পুরাতন বাইক হোক। তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো অবশ্যই কিছু কিছু কাজ আপনি যদি করেন তাহলে আপনার বাইকের টপ মাইলেজ আপনিও পাবেন। আজকে থেকে আমি কথা দিলাম। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এই চাকা। তো অবশ্যই এখন বলতে পারেন যে ভাই মাইলেজের সাথে চাকার কি সম্পর্ক? অবশ্যই গুরুত্বপূর্ণ মেন পয়েন্ট হচ্ছে আপনার বাইকের চাকা। আপনি সবসময় অন্তত আপনার পিছনের চাকা এবং সামনের চাকা প্রেশার কত আছে এটা অবশ্যই প্রতি 1 সপ্তাহ পর পর মানে আপনি পরীক্ষা করবেন যে আপনার প্রেশারটা কত আছে। তো কোম্পানি কিন্তু বলতেছে আপনার সামনের চাকা হচ্ছে 25 এবং পিছের চাকা হচ্ছে পিলিয়ন সহ আপনার 32। তাহলে এই যে প্রেশারটা এটা যদি কম থাকে তাহলে কিন্তু আপনার সামনের চাকা কিংবা পিছনের চাকা ট্যাবাট ট্যাবাট করবে, এবং যদি চাকার প্রেশার বেশি থাকে তাহলে আপনার লাফাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকে থেকে আপনি তেমন কোনো ভালো মাইনাস পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনাদের এই ডিস্ক ব্রেক। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ছোটো বাইক, তো সেক্ষেত্রে আমার ডিস্ক ব্রেক নেই, তাহলে আমি কিভাবে পরীক্ষা করব? অবশ্যই চাকাটা মানে আপনি ডাবল স্ট্যান্ড করবেন। ডাবল স্ট্যান্ড করার পরে এভাবে আপনারা একটু ঘোরাবেন, এভাবে একটু ঘোরাবেন। ঘোরানোর পরে দেখবেন যে আপনার চাকাটি ফ্রি আছে কিনা। যদি ফ্রি না থাকে তাহলে অবশ্যই মনে করবেন যে হতে পারে আপনার ডিস্কের কোনো টাল আছে কিংবা আপনার চাকায় কোনো জ্যাম আছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের থেকে আপনি মাইলেজ অনেকটাই কম পাবেন। অবশ্যই এটা আপনি ডাবল স্ট্যান্ড করে চাকাটা ঘুরিয়ে দেখবেন, যদি ইজিভাবে ঘুরে মানে একদম ফ্রেশভাবে ঘুরে তাহলে মনে করবেন যে না আপনার চাকায় ডিস্কে কোনো টাল নেই কিংবা আপনার চাকা কোনো জ্যাম নেই, তাহলে ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি ভালো মাইলেজ পাবেন। এবং তার পরবর্তীতে হচ্ছে অবশ্যই আমরা যে ভুলটা করে থাকি, এই যে এখানে যে ফ্লাগটা আছে মানে যে লিভারটা আছে এটা, এটা কিন্তু আমরা প্রতি 500 কিলোমিটার পর পর অবশ্যই এটি একটি পরিষ্কার করে নিব। কারণ এটা কিন্তু আমরা যখন সেলফ স্টার্ট করি তখন কিন্তু এটার ভিতরে অনেক সময় কালি হয়ে যায়। আমি এটা চেঞ্জ করছি কিছুদিন আগে, যারা পুরাতন বাইক আছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এটার প্রবলেমটা হয়। অবশ্যই এটা একটু খুলে আপনারা যে কোনো বাড়ির পাশে যে কোনো দোকান থেকে কিন্তু এটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে এটা আপনার যদি পরিষ্কার থাকে। আর অবশ্যই এটা কিন্তু পুরো 5000 কিলোমিটার পর পর অবশ্যই চেঞ্জ করার জন্য ট্রাই করবেন। আমি এটা চেঞ্জ করে ফেলছি অলরেডি 2 বার। তো ওইটা 5000 কিলোমিটার পর পর আপনারা চেঞ্জ করবেন, তাহলে আপনার বাইকের থেকে ভালো একটি টপ মাইলেজ পাবেন। এর পরবর্তীতে হচ্ছে এই যে এখানে, তো আমাদের বাইকের যে আপনার যে লিভারটা থাকে, যে হাওয়ার যে প্রেশারটা, এখানে কিন্তু একটা ফর্ম থাকে। অবশ্যই আপনারা দেখাচ্ছি ওই পাশ থেকে, পর আপনারা খুলবেন তো এখানে কিন্তু আপনাদের একটা লিভার থাকে ফর্মের মতো। তো অবশ্যই যে ওই ফর্মটা আপনারা অনেকে আমরা কি করি যে হাওয়ার যে ফিল্টারটা ওটা আমাদের ইঞ্জিনে যে নিঃশ্বাস নেয় ওটা, ওইটা কিন্তু আমরা অনেক সময় পরিবর্তন করি না। অনেকে আমরা পেট্রোল অকটেল দিয়ে কিন্তু সেটি আবার পরিষ্কার করে তারপরে আবার বাইকে দিই। তো এটা কিন্তু আপনার জন্য ভুল, এটা আপনি কখনোই পেট্রোল বা অকটেল দিয়ে কখনোই পরিষ্কার করবেন না। অন্তত এটা আপনার প্রতি 200 থেকে 300 কিলো বা 400 কিলো পরে অবশ্যই ওটা যদি আপনার চেঞ্জ করার দরকার হয় তাহলে ওটা আপনারা পরিবর্তন করে ফেলবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই হালকা কেরোসিন তেল দিয়ে অবশ্যই এটা একটু পরিষ্কার করে নেবেন এবং হাওয়া দিয়ে তারপরে ওইটা আবার ইনস্টল করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো একটি মাইলেজ পাবেন। এর পরবর্তীতে হচ্ছে 4 নম্বর, যেটা হচ্ছে চেন। আপনার যে কোনো বাইকে হোক, আমার যেহেতু আমি পালসার ইউজার তো এই জন্য আমার পালসার, তো আপনার সিবিআর হতে পারে, জিক্সার হতে পারে, R15 হতে পারে কিংবা আপনার RTR হতে পারে, মানে আপনার কথা হচ্ছে যে কোনো বাইকে হোক না কেন অবশ্যই আমাদের যে চেনটি আছে এটা কখনো লুজ কিংবা টাইট রাখবেন না। অনেক সময় আমরা আসলে চেনের দিকে কোনো গুরুত্ব দিই না, যখন আমাদের গিয়ারের কোনো প্রবলেম হয় বা কোনো আওয়াজ হচ্ছে বা যখন আমরা টপ স্পিড উঠতে যাচ্ছি তখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে চেনটা মনে হয় লুজ, তখন কিন্তু আমরা ওইটা চেন লুজ বা টাইট করি। তো অবশ্যই এটাও কিন্তু সেম, আপনি একইভাবে একটু ট্রাই করবেন, মানে
পরীক্ষা করে দেখবেন যে ওটা আপনার চেনটা কি টাইট আছে না লুজ আছে কি না, তো অবশ্যই এটা দেখবেন। তো দেখার পর যদি আপনার টাইট থাকে তাহলে একটু লুজ করবেন, এবং লুজ থাকলে ওইটা টাইট করে নেবেন। মানে হচ্ছে আপনার পরিমাণ মতো রাখবেন। অবশ্যই এটা আপনার বাসার পাশে যে কোনো গ্যারেজে গেলেই কিন্তু আপনার চেনটা যে আপনার টাইট না লুজ এটা কিন্তু আপনারা জানতে পারবেন। অবশ্যই এটা দেখে নিয়ে আপনার সঠিক মাপে অ্যাডজাস্ট করে নেবেন আপনার চেনটি, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটি মাইলেজ পাবেন আপনার এই বাইকে থেকে। তো অবশ্যই আপনাদের যে বিষয়গুলি বললাম এটা, আর আরেকটি বিষয় হচ্ছে পিলিয়ন সহ অনেক সময় আমরা কি করি বাইক রাইড করার সময় অবশ্যই পিলিয়ন নিয়ে রাইড করতে পছন্দ করি। মানে এটা আসলে বিশেষ ক্ষেত্রে যাদের বয়স 21 কিংবা 22, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়, তারা কিন্তু এই ক্ষেত্রে এই বিশেষগুলো এইগুলো করে। অনেকে এই সময় তারা পিলিয়ন সহ সবসময় রাইড করার জন্য ট্রাই করে। এবং তারপর হচ্ছে এই আরপিএম, তো এই আরপিএমে কিন্তু অযথা কেউ কখনো মানে এরকম করে আরপিএম কখনো বাড়াবেন না কমাবেন না। মানে অনেকে আমরা আছি যাদের বয়স 20 থেকে 21, তারা কিন্তু ওই স্টাইলিশ করতে গিয়ে শুধু আরপিএমটা বাড়াচ্ছি কমাচ্ছি, তো এটা করেও কিন্তু আপনার বাইকের যে গিয়ার লিভারটা ওটা কিন্তু অনেকটা ক্ষয় হতে থাকে। আর ওটা যখন আপনার ক্ষয় হবে তখন কিন্তু আপনি এই বাইকে থেকে অনেক অনেক কম মাইলেজ পাবেন। তাই আশা করি আপনাদের যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম এটা কিন্তু, বাট আমি আমার নিজের বাইকে আমি শেয়ার করি বা আমি নিজে আমার বাইকের সাথে এটা করি, তো ওই তুলনায় আমার বাইকের বয়স হচ্ছে প্রায় 4 বছর, তো এখন পর্যন্ত আমি হাইওয়েতে 50+55 মাইলেজ পাই। তো আমার সাথে যারা বাইক কিনছে তারা তো আসলে 40 তো যাই না, আরও কম। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করলাম যদি এগুলো আপনি অ্যাপ্লাই করেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে ইঞ্জিন ওয়েল, মানে মোবিলটা। আমরা আসলে সঠিকভাবে কিন্তু ইঞ্জিন মোবিলটা চেঞ্জ করি না। আমি আমার বাইকের প্রায় 1 থেকে 1100 কিলোমিটার হলেই আমি ইঞ্জিন মোবিলটা চেঞ্জ করে ফেলি। আর সবসময় আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি বাইক যত দিন চালান প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটি মোবিলই ইউজ করবেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভালো একটি মাইলেজ পাবেন। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের প্রবলেমে ছিলেন কিংবা এই ধরনের টিপস, তো তারাও আশা করি আপনারা আজকে একটু অ্যাপ্লাই করে দেন। ইনশাল্লাহ আপনার বাইকের থেকে প্রায় আপনি আগে যা পেতেন এখনও তার থেকে 10 থেকে 15 কিলোমিটার মাইলেজ বেশি পাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম, কারণ এটা আমি আমার বাইকের সাথে অ্যাপ্লাই করতেছি এবং আমি পাচ্ছিও। তো যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করছিলেন এবং আমাদের কমেন্ট করে জানিয়েছিলেন, তো তাদের আশা করি অনেকটাই হেল্পফুল হবে। আর ইনশাল্লাহ যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।